অতীত ঐতিহ্য ফিরে পাওয়ার পথে নতুন মাইলফলক স্পর্শ করলো কুড়িগ্রামের চিলমারি নৌবন্দর। স্বাধীনতার 50 বছর পর প্রথমবারের মতো উত্তরের এই নৌবন্দর থেকে বাংলাদেশি পতাকাবাহী নৌযান পণ্য নিয়ে ছেড়ে গেছে ভারতের উদ্দেশ্যে। সংশ্লিষ্টরা বলছেন, আমদানি রপ্তানি চালু থাকলে প্রাণ ফিরবে এই বন্দরে, এছাড়াও বাড়বে কর্মসংস্থান। কুড়িগ্রাম থেকে হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্যচিত্রে দেশ রিপোর্ট। 2017 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কুড়িগ্রামের চিলমারি নৌবন্দর। উদ্বোধনের দীর্ঘ 5 বছর পর প্রথমবারের মতো সোমবার থেকে বাংলাদেশি পণ্য নিয়ে সান আবিদ এক নামে একটি নৌযান রওনা দেয় ভারতের ধুবড়ী নৌবন্দরের পথে। বাংলাদেশ থেকে নিয়মিত পণ্য রপ্তানি করা গেলে বাড়তি আয়ের পাশাপাশি খরচ কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা এই প্রথম পরীক্ষামূলকভাবে 27 টন ওয়েস্ট কটন আমরা এক্সপোর্ট কার্গো নিয়ে যাচ্ছি, আর আসাম বাংলাদেশের জন্য অনেক বড় একটা স্ট্রং মার্কেট, সুতরাং আমাদের জন্য একটা অনেক বড় সুযোগ। ভারতের সাথে আমদানি রপ্তানি শুরু হওয়ায় খুশি দূরপাল্লার নৌযান শ্রমিকেরাও। তবে পানি কম থাকায় নদী খননের দাবি জানিয়েছেন তারা। আমরা চিলমারি বন্দরটা যদি তাড়াতাড়ি শুরু হয় কাজ, তাহলে আমার গরিব মানুষের জন্য সুবিধা হবে। নদীর পানিটা বাড়ানোর দরকার, সরকারিভাবে এটা কাটলে যেমন আমাদের ভালো হবে। আর চিলমারি নৌবন্দরকে সচলে দ্রুত অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ রাজস্ব কর্মকর্তা। চিলমারি একটা ঐতিহ্যবাহী নদীবন্দর ছিল, অবিভক্ত বাংলায় কলিকাতার থেকে আসাম, গৌহাটি, ডিব্রুগড় এই সমস্ত জায়গায় মাল পরিবহন করতো, সিরাজগঞ্জ বা এদিকে চিটাগাং টিটাগাঙে লিঙ্ক করতো। সেটা যখন বা ভারত বাংলাদেশ হয় তখন এই নৌ রুটটা বন্ধ ছিল। এখানে আমদানি কার্যক্রম অনেক আগে থেকেই শুরু, রপ্তানিটাই শুধু আজকে প্রথম হলো, তাহলে হচ্ছে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়ে গেল। যদি এই পোর্টের নৌবন্দরের যদি অবকাঠামোগত সুবিধা হয়, তাহলে রপ্তানি কার্যক্রমটা এবং আমদানি কার্যক্রম আরও বেগবান হবে। সংশ্লিষ্টরা জানান, এর আগে গত 6 মাস ভারত থেকে রৌমারি ও চিলমারি নৌবন্দরে পাথর আমদানি করা হতো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।